প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা প্রত্যেক দিন আমাদের নিত্য নতুন ভিডিওগুলো দেখেন, তাদেরকে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওর টপিকটা হচ্ছে কীভাবে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করবেন। চারটি বেডরুম, তিনটি টয়লেট, দুটি বারান্দা, একটি কিচেন, সামনে অসাধারণ একটি ফোস্টার ডিজাইন করে আপনাদের স্বপ্নের বাড়িটি নির্মাণ করে নেবেন, তা নিয়ে বিস্তারিত ইনশাআল্লাহ আলোচনা করব। তো আপনারা ভিডিওটি নাটনি সম্পূর্ণ দেখলে আপনারা এরকম দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা বাড়ি কমপ্লিট করতে আপনাদের কত টাকা খরচ হবে আপনারা সেই খরচের হিসাবটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আমাদের বাড়িটিতে এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে এবং আমাদের বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে সব কিছুই আপনাদের মাঝে উপস্থাপন করব, এবং আমাদের বাড়িটির ড্রয়িং প্ল্যান কীভাবে করা হয়েছে, আমাদের বাড়িটি কোন জায়গায় অবস্থিত এবং কোন প্রবাসীর বাড়িতে আমরা করছি, তো সব কিছুই আপনাদের মাঝে এ টু জেড তুলে ধরার চেষ্টা করব। তো ভিডিওটি নাটনি সম্পূর্ণ দেখলে আপনারা ইনশাআল্লাহ এই বাড়িটির খরচের হিসাব একটা আইডিয়া পেয়ে যাবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা আগে ড্রয়িংটি সুন্দরভাবে বুঝে নিন, তারপর আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব। তো আমাদের এই বাড়িটির ড্রয়িংটি আপনাদের মাঝে উপস্থাপন করেছি। তো আমাদের বাড়িটির ড্রয়িংটির দৈর্ঘ্য দেওয়া হয়েছে 35 ফিট এবং আমাদের বাড়িটির প্রস্থ দেওয়া হয়েছে 30 ফিট। টোটালি 1050 স্কোয়ার ফিটের মধ্যে আমাদের পুরো বাড়িটি করা হয়েছে। তো আপনারা চাইলে আরও অল্প জায়গার মধ্যে আপনাদের বাড়িটি সম্পূর্ণ করে নিতে পারেন। তো আমাদের বাড়িটিতে মোট 4টি বেডরুম ব্যবহার করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো 2টি মাস্টার বেডরুম এবং 2টি কমন বেডরুম। তো সামনের 2টি বেডরুমের সাইজ রাখা হয়েছে 12 ফিট 5 ইঞ্চি বা 13 ফিট 6 ইঞ্চি করে একটি, এবং আরেকটি বেডরুমের সাইজ রাখা হয়েছে 12 ফিট 3 ইঞ্চি বা 13 ফিট 7 ইঞ্চি করে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনের 2টি বেডরুমের সাইজ রাখা হয়েছে 11 ফিট বাই 13 ফিট 5 ইঞ্চি করে একটি, এবং 11 ফিট বাই 13 ফিট 6 ইঞ্চি করে আরেকটি বেডরুমের সাইজ রাখা হয়েছে। তারপর আমরা দেখতে পাচ্ছেন আমাদের অনেক সুন্দর একটি ফোস্টার ডিজাইন রাখা হয়েছে বাড়িটিতে। তো ফোস্টার ডিজাইনের সাইজ রাখা হয়েছে 5 ফিট 5 ইঞ্চি বাই 5 ফিট 2 ইঞ্চি করে, এবং সামনে 2টি অসাধারণ ব্যালকনি রাখা হয়েছে। ব্যালকনির সাইজগুলো রাখা হয়েছে 9 ফিট বাই 2 ফিট 6 ইঞ্চি করে 2টি ব্যালকনি রাখা হয়েছে। আমাদের শিডিউ রুমটার সাইজ রাখা হয়েছে 7 ফিট 6 ইঞ্চি বাই 16 ফিট 6 ইঞ্চি, এবং আমাদের ড্রয়িং কাম ডাইনিং স্পেসের সাইজ রাখা হয়েছে 10 ফিট 4 ইঞ্চি বাই 11 ফিট 10 ইঞ্চি করে রাখা হয়েছে। তো বন্ধুরা, আশা করছি আপনারা সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নিতে পারতেছেন। যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তারপরে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে 3টি টয়লেট রাখা হয়েছে, 2টি মাস্টার টয়লেট, 1টি কমন টয়লেট। তো কমন টয়লেটের সাইজ রাখা হয়েছে 7 ফিট বাই 4 ফিট করে একটি, এবং মাস্টার টয়লেটের সাইজ রাখা হয়েছে 3 ফিট 6 ইঞ্চি বাই 7 ফিট, এবং আরেকটি মাস্টার টয়লেটের সাইজ রাখা হয়েছে 7 ফিট বাই 4 ফিট করে। তো বন্ধুরা, আমাদের বাড়িতে অনেক সুন্দর একটি কিচেন রাখা হয়েছে। কিচেনটার সাইজ রাখা হয়েছে 6 ফিট 5 ইঞ্চি বাই 7 ফিট করে রাখা হয়েছে। তো বন্ধুরা, আশা করছি আপনারা সুন্দরভাবে ড্রয়িংটি বুঝে নিতে পেরেছেন। যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, চলুন সরাসরি দেখে আসি আমরা কীভাবে কী রাখা হয়েছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের মূলত বাড়িটি, যে বাড়িটির ড্রয়িং আমি আপনাদের মাঝে উপস্থাপন করেছি। আশা করছি আপনারা ড্রয়িংটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নিতে পেরেছেন। তো এখন পর্যন্ত আমাদের বাড়িটিতে কত টাকা খরচ হয়েছে এবং আমাদের বাড়িটিতে পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে এ টু জেড বিস্তারিত আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব। আপনারা ভিডিওটি না টানে আর মাত্র 3 থেকে 4 মিনিট আপনারা ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা এই বাড়ির সম্পর্কে খরচের হিসাব থেকে শুরু করে সব কিছুর উপর একটি ধারণা বা আইডিয়া পেয়ে যাবেন। তো তার আগে একটি কথা বলে নিতে চাই, আপনারা যারা এখনও আমাদের ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টিটি বাজিয়ে দিবেন, যাতে করে নিত্য নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনি পেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের এই চ্যানেলে আরও অনেক বাড়ির সুন্দর সুন্দর বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে আমাদের সেই ভিডিওগুলো দেখতে পারেন, আমাদের চ্যানেলটি ভিজিট করতে পারেন। তো বন্ধুরা, আমাদের বাড়িটি কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার ভুলুয়াপুর গ্রামে অবস্থিত। তো আমাদের বাড়িটি নির্মাণ করছে কুয়েত প্রবাসী আব্দুল আজিজ ভাই। তো ওনার আসলে প্রবাসী থেকে উনি সব কিছুই দেখাশোনা, ভিডিও কলে দেখাশোনা করছে। তো ওই বাড়িটার ড্রয়িং ডিজাইন আমরা করেছি বিদায় আমরা আপনাদেরকে এ টু জেড সব কিছুর একটি হিসাব নিকাশ বা একটি আইডিয়া দিতে পারবো। তো আপনারা ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি কন্টিনিউ করুন। তো আমাদের বাড়িটিতে যে কলমগুলো ব্যবহার করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, তো অনেক সুন্দর করে কলমগুলো রাখা হয়েছে 10 ইঞ্চি বা 10 ইঞ্চি করে। তো আমাদের ভীমের সাইজটা রাখা হয়েছে 10 ইঞ্চি বা 12 ইঞ্চি, এবং আমাদের উপরে নিচে উভয় ভীমের সাইজটা 10 ইঞ্চি বা 12 ইঞ্চি করে রাখা হয়েছে। তো আমাদের কলমের নিচে যে বেজ ঢালাই করা হয়েছে 5.5 ফিট বাই 2.5 ফিট করে মোট 5টি বেজ ঢালাই করা হয়েছে, আর বাকি 7টি বেজ ঢালাই করা হয়েছে 5 ফিট বাই 3 ফিট করে, এবং বাকি 2টি বেজ ঢালাই করা হয়েছে 4 ফিট বাই 4 ফিট করে। তো বন্ধুরা,
আমাদের বাড়িটিতে যে কলমে যে রডগুলো ব্যবহার করা হয়েছে 16 মিলি রড 6টি করে প্রত্যেকটি কলমে ব্যবহার করা হয়েছে এবং আমাদের ভীমের মধ্যে 16 মিলি রড 4টি করে ব্যবহার করা হয়েছে। তো যেহেতু দোতলা ফাউন্ডেশনের বাড়ি 16 মিলি রড দিয়েছে যাতে কোনো পরবর্তীতে কোনো সমস্যা না হয়। তো আমাদের সিঁড়ির ধাপগুলো দেওয়া হয়েছে 5 ইঞ্চি করে এবং আমাদের বাড়ির যতগুলো ইপারেতে যতগুলো দরজা রাখা হবে সবগুলো দরজার সাইজ রাখা হবে 7 ফিট বাই 3 ফিট এবং জানালার সাইজ রাখা হবে 4 ফিট বাই 4.5 ফিট করে। তো বন্ধুরা আপনারাও চাইলে এরকম সুন্দর করে অল্প খরচের মধ্যে আপনাদের এরকম সুন্দর করে বাড়ি নির্মাণ করে নিতে পারেন। তো বাড়ি সংক্রান্ত যদি কীরকম বাড়ির ভিডিও দেখতে চান আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, আমরা আপনাদের কমেন্টের ভিডিওটি আপনাদের মাঝে উপস্থাপন করব। তো আপনারা কি আন্ডার কনস্ট্রাকশন বাড়ির ভিডিও দেখতে চান নাকি পুরোপুরি কমপ্লিট বাড়ির ভিডিও দেখতে চান সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই বাড়িটি এখন পর্যন্ত আমাদের খরচ হয়েছে 4,32,000 টাকা। 4,32,000 টাকার মধ্যে আমরা নিচের বেস থেকে শুরু করে আমরা এই পর্যন্ত করতে পেরেছি। তো আমরা আশা করছি আমরা দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করে টাইলস ইলেকট্রিশিয়ান সেনিটারি সব কিছু সহ আমরা 22-24 লক্ষ টাকা বলে আমরা পুরোপুরি কমপ্লিট করে ফেলতে পারবো। তো আসলে আমরা আপনাদেরকে কম বলে বা বেশি বলে আমাদের কোনো লাভ বা ফায়দা নেই, আমরা চেষ্টা করি আপনাদেরকে সঠিক তথ্যটা আপনাদের মাঝে উপস্থাপন করতে, কারণ আমরা বিশ্বাস করি আপনারা আমাদের ভিডিওগুলো দেখে আপনারা উৎসাহিত হয়ে আপনারা যখন একটি বাড়ি নির্মাণ করবেন তখন যদি আমাদের কথার সাথে মিল না পান তাহলে আপনারা আমাদেরকে গালাগালি করবেন বা বাজে কমেন্ট করবেন। তো আমরা চাই না সেটা করতে, আমরা যে খরচটা হয়েছে আপনারা সেই খরচটা আপনাদের মাঝে উপস্থাপন করেছি। আর আমাদের বাড়িটি কমপ্লিট হয়ে গেলে আমি আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে আসবো যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় আমাদের বাড়িটি কত সুন্দর করে ডিজাইন করে করা হয়েছে। আর আমরা আপনারা যদি আমাদের বাড়িটির সম্পর্কে আর কোনো কিছু জানতে আগ্রহী হন তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদেরকে কমেন্টের মাধ্যমে আপনাদেরকে বাড়িটির সম্পর্কে ডিটেলস বলে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে নতুন কোনো আর নতুন কোনো একটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।